আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা গতিশীল প্লেয়ারের তালিকায় ভিনিসিয়াস শীর্ষ দশ নেই এমবাপে পে চ্যাম্পিয়ন্স লিগে চলতি আসরের সর্বোচ্চ গতিশীল প্লেয়ার এখন পর্যন্ত অ্যান্থিও সাক্তার দানেস্কের এ প্লেয়ার চলতি মৌসুমে আটত্রিশ দশমিক ছয় কিলোমিটার গতিতে ছুটেছেন যা এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যান্থনিওর সমান আটত্রিশ দশমিক ছয় কিলোমিটার গতিতে ছুটেছেন আতালান্টার ফরওয়ার্ড অ্যালিক্সেল তিনি মাত্র তেত্রিশ মিনিট খেলেছেন এখন পর্যন্ত তিন নম্বরে আছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র চলতি মৌসুমে চারটি ম্যাচ খেলা ভিনিসিয়াস আটত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার গতিতে ছুটেছেন প্রতি ম্যাচে তিনি দুটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন এখন পর্যন্ত তালিকার শীর্ষ বিশের মধ্যেও উনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা গতিশীল তারকা হিসাবে খ্যাত কিলিয়ান অ্যাম্বাপে পঁয়ত্রিশ দশমিক দুই কিলোমিটার গতিতে ছোটা এই তারকা আছেন একুশ নম্বরে শুধু যে গোল করা বা করানোই এগিয়ে আছেন ভিনিসিয়াস এমনটাও নয় এবার চ্যাম্পিয়নশিপকে দ্বিতীয় সর্বোচ্চ পনেরোটি চান্স ক্রিয়েট করেছেন ব্রাজিলিয়ান এই তারকা সব মিলিয়ে এই মৌসুমে দুটি পেনাল্টি পাঁচটি অ্যাসিস্ট এবং নয়টি গোল করেছেন ব্রাজিলিয়ান এই ভবিষ্যৎ তারকা অর্থাৎ পনেরো ম্যাচে সরাসরি ষোলোটি গোলেই রয়েছে তার অবদান কিন্তু জাতীয় দলে আছেন এখনও নিজের ছায়া হয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে সাতটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি কিন্তু এখনো কোনো গোল বা অ্যাসিস্ট তার নামের পাশে নেই যদি বিনি তার ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে নিঃসন্দেহে ব্রাজিল দলে রূপের তাস হতে পারেন তিনি এ মৌসুমের পরিসংখ্যান ও তার পারফরম্যান্স তাই বলছে আপনাদের কি মনে হয় বিনী কী পারবে জাতীয় দলের নিজের যাচ্ছে নাতে জানিয়ে দিন কমেন্ট করে